ও মা মা কি হয়েছে? ও মা, আমার না খুব পেট ব্যথা করছে। কেন, কি হলো রে মা? আয় এদিকে আয় দেখি কি হয়েছে, চোখ মুখ গরম কেন? আমি জানি না মা, সকাল থেকে কেমন করছে শরীরটা, আমার পেটটা খুব ব্যথা করছে। কিছু খেয়েছিলে উল্টে পাল্টা? না মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। ও মা, আমার না ওখান থেকে ব্লাড বেরোচ্ছে। কি বলছিস, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ মা। আচ্ছা আচ্ছা, তুই এক কাজ কর, তুই চেয়ারে বস। হ্যাঁ মা, আমার কিছু হবে না তো? না না না, কিচ্ছু হবে না, তুই বস চেয়ারে বস। এই শোন শোন শোন, তুই চেয়ারে বসিস না, চেয়ারে না, ওই নিচটায় বস, আমি আমি তোর জন্য ব্যবস্থা করছি, কিছু কিচ্ছু হবে, চিন্তা কর, বস তুই ওখানে। মামনি, হ্যাঁ বাবা। একটুখানি খাবার জল দিয়ে যা তো। হ্যাঁ বাবা, আসছি। এই তুই বস, তুই বস, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, তুই বস, তুই বস। তুমি কাজ করছো না, ঠিক আছে, আমি তুই বস, তো তুই এখানে, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এ দিদি। হ্যাঁ ভাই বল। দিদি, বইটা দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। এই মামনি। হ্যাঁ মা। তুই বস এখানে, আমি দিচ্ছি। দাঁড়া বাবা, কোন বইটা রে? ইতিহাস। আচ্ছা আমি দিচ্ছি, দিচ্ছি মা, আমি পারবো। ও মা, রান্নাঘরে কিছু পুড়ছে মনে হয়, কি বলিস? হ্যাঁ মা, আমি যাচ্ছি। না না না, তুই বস, তুই বস। ও মা, আমার কিছু হচ্ছে, আমি ঠিক হয়ে গেছি মা, এখন তো কষ্ট হচ্ছে না, বসলাম তো। না না না, তুই বস, তুই বস, তোকে যেতে হবে, তুই বস। মা এরম করছো কেন, আমাকে কিছু করতে দিচ্ছ না কেন? কিচ্ছু না কিছু না, তুই বস মা, কি বস। এই সবাই খেতে বসো। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, বস, বসে বল। মামনি। হ্যাঁ মা। তুই একটু পরে বসিস মা, তুই একটু পরে বস, তুই তুই আমার কাছে আয়, তুই ওখানটা ওই যেখানে আছিস ওখানে বস। হ্যাঁ, তুই আমার সাথে খেতে বসবি। কেন, কি হলো আমার? ও আমার সাথে বসুক না। কেন, রোজ তো আমার সাথে বসে, আজ ওখানে কেন? না, তুমি চড়ছো কেন? সব কিছু বসো, যখন আকবরে কথা বলতে। কি হয়েছে, কি আকবরে কথা বলার মতো না হয়েছে কি? আরে মামনির হয়েছে। কি? যেটা হয় মেয়েদের। আর তাতে কি হয়েছে? ও, এবারে বুঝলাম তুমি কেন সব কিছু আটকাচ্ছ। হ্যাঁ, আসতে বলেছিলি আছে। তোমাকে আমি যখন বিয়ে করেছিলাম ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান মেয়ে, বুঝলে? আমার মা তোমায় খুঁজে নিয়ে এসেছিল, তুমিও কিন্তু মেয়ে। মামনি। হ্যাঁ বাবা। তুই আমায় খেতে দে, আমরা সবাই বসছি, তুই আমাদের খেতে দে। তুমি কি করছো? কি তো কি হয়েছে, কি তুই খেতে দে বাবা। মা, কিচ্ছু বলবে না মা, তুই আমায় খেতে দে, সবাই খেতে দে। তুমি পাগলে, তুমি কি, তুমি কি উচ্ছন্ন দেবে সংসারটাকে? কেন উচ্ছন্ন দেওয়ার কি আছে? ও কি কোনো পাপ করেছে না খুন করেছে? হ্যাঁ, ওকে তুমি এরম করছো, তুমি আজকে ওকে ওরম করছো, একটা নতুন অধ্যায় শুরু করলো আজকের দিন থেকে। তুমি আজকের দিনটা ওকে এরম করছো, ও সারাটা জীবন পড়ে আছে, সারাটা জীবন তো নিজেকে ছোট মনে করবে এই সময়টা। আসলে দোষটা কিন্তু আমাদের বাড়ির থেকে শুরু করি আমরা। মামনি। হ্যাঁ বাবা। তোর কিচ্ছু হয়নি, ওটা স্বাভাবিক ব্যাপার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি বসো, বসো। ঠিক আছে, বসছি। দে মামনি খেতে দে। মা, ভয় পাস না, কিচ্ছু হয়নি তোর। আমার যে কি হবে রে, কিছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে, আর কি হবে, একদিন তো মরেই যাবো। কেন এরম কথা বলছিস কেন? কেমন কথা বললাম তোকে আমি? কি হয়েছে বল, কিছু খেয়েছিস? খেয়ে আর কি হবে, একদিন তো মরেই যাবো। এরম কথা বলছিস কেন? তুই বল না তোর কি হয়েছে। কিছু হয়নি রে। এই দেখ, এই ড্রেসটা তোর জন্য এনেছি। কোনটা রে? এই ড্রেসটা। হ্যাঁ, খুব সুন্দর তো, কিন্তু পরে কি হবে, কেন একদিন তো মরেই যাবো। শোন না, চল আজ ফুচকা দিয়ে, ফুচকা খেয়ে কি হবে, একদিন তো মরেই যাবো। শোন না রে, খিস্তিটাকে লিখে দেবো না মুখে দেবো, খিস্তি দে, আমার জীবন ওটাই তো বাকি আছে, আর কি আছে, একদিন তো মরেই যাব। আমি না বুঝতে পারছি না তোকে কি বলবো, আর কি হবে রে বলে আমাকে, একদিন তো মরেই যাব। আমার মনে হচ্ছে কি দেখ, কি বলতো, এই তারাবাদি তোর পেছনে ঢুকিয়ে বালিয়ে দি, জ্বালিয়ে দে, জীবনে আর কি হবে, একদিন তো মরেই যাব। তোকে না মেরে ফেলতে ইচ্ছা করছে আমার, মেরে ফেলি একদম। হ্যাঁ তো মেরেই ফেলি, তো তোকে মেরে ফেলে কি হবে, একদিন তো মরেই যাব। এই দেখ রাস্তায় ছেলেটা কি সুন্দর, হ্যান্ডসাম। কোনটা রে? দেখ। হ্যাঁ, কি সুন্দর দেখতে রে, কি হবে দেখে, কেন একদিন তো মরেই যাব। কাঁদছিস কেন তুই? কিছু না, বল না কাঁদছিস কেন, তোকে বলে লাভ নেই, কেন তুই তো একদিন মরেই যাবি।
ভিডিওটা ভালো লেগেছে তোর? ভিডিও দেখে কি হবে, একদিন তো মরেই যাব। তোর এই এক কথা বন্ধ করবি? অন্তত লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দে। ওগুলো করে কি হবে, একদিন তো মরেই যাব। ভিডিও দেখে যখন মজা পাচ্ছিস, অন্তত লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দে, মজা তো পাচ্ছিস। কি হবে মজা পেয়ে বলতো, একদিন তো তোর খুব ইচ্ছা না? হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব।